খবর বারবার বের হচ্ছে যে হঠাৎ ঢাকায় ইন্ডিয়া খেদাও আন্দোলন, এমনি এমনি চাপ তৈরি না হলে কেন এই ইস্যুতে কথা বলবে তারা? অ্যাভয়েড করতো। অনেক ইস্যু তো ইন্ডিয়া নিয়ে বাংলাদেশে হয়, সেগুলো নিয়ে তো মিডিয়া আসে না, কথা বলে না। হঠাৎ করে কেন হলো? মাঝে মাঝে বলি যে আপনি দয়া করে একটু ওই যে আজিমপুর কবরস্থানে একটা মসজিদ আছে, ওই মসজিদে শুক্রবারে নামাজ পড়িয়েন, নামাজ পড়ে আপনি যদি ওখানে 1 ঘন্টার মধ্যে বের হতে পারেন তাহলে আমি সেদিন বলবো কথা। মানে ফকিরের চাপে 1 ঘন্টা লাগবে ওনাকে ওই মসজিদ থেকে বের হতে। কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের যে লিডার নাথান বোম, এই নাথান বোম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, সবাই জানেন আপনারা। কিন্তু আজকে আমি প্রশ্ন রাখতে চাই, এই নাথান বোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়ে কোন মাদ্রাসার শিক্ষার্থী হইলে এই আওয়ামী লীগ গুন্ডা পান্ডারা সারা বাংলাদেশে আজকে মিছিল বের করতো মাদ্রাসা নিষিদ্ধের দাবিতে? এবার আসুন ভারত খেদাও আন্দোলন, এটা নাকি আপনারা বললেন যে ভাই এটা নাকি প্রভাব ফেলেন। আমি নিজে আমার সহধর্মিনীকে নিয়ে আজকে মার্কেটে গেছিলাম, ধানমন্ডির রাপা প্লাজায়, আরো বেশ কয়েকটা শপিং মলে গেলাম, জেনেটিক্স প্লাজা সহ আরো কয়েকটা প্লাজা আছে, প্রত্যেকটা প্লাজাই ইন্ডিয়ান পণ্যগুলোতে 70-80% পর্যন্ত ডিসকাউন্ট, ক্রেতা নাই। আমি কয়েকজন দোকানদারকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের বিক্রি পাটা কিরকম হচ্ছে, পরিষ্কার বক্তব্য যে ভাই আগে ইন্ডিয়ান পণ্য কেনার জন্য মানুষের হিরিক পড়তো, এবার আর আগের মতো হিরিক পড়ে না, বিক্রি হচ্ছে না, এই জন্য আমরা বাধ্য হয়ে ডিসকাউন্ট দিচ্ছি। এই যে কয়েকটা তথ্য দেখেন ব্রাদার, আপনি তো বানিয়ে বানিয়ে কথা বলছেন আবুল কালাম ভাই, দেখেন এটা হচ্ছে আপনার দৈনিক যাই যাই দিনের আজকের খবর, এখানে বলা হচ্ছে ভারতকে হটিয়ে চাহিদার শীর্ষে পাকিস্তানি টুপি, মানে জনগণ এখন পাকিস্তানি টুপি কিনতে হুমড়ি খেয়ে পড়েছে, এই যে যাই যাই দিনের খবর, আপনি বলবেন না আবার বানিয়ে বলছি। আরো কয়েকটা খবর দেখাই, এই যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমই এর নেতা কি বলছে যে ভারতীয় শাড়ির ব্যবসায়ী ধস নেমেছে, এই যে দেখুন ভারতীয় শাড়ির ব্যবসায়ী ধস নেমেছে। আরো নিউজ দেখালে অনেক নিউজ পাবেন। তারপর এই যে পেঁয়াজ কিছুদিন আগে ইন্ডিয়া থেকে আমদানি করেছে, নিশ্চয়ই দেখেছেন 15,000 টন সম্ভবত পেঁয়াজ আমদানি করা হয়েছে কয়েকদিন আগে, এই পেঁয়াজ কেনার জনগণ এখন নেই, টিসিবির গাড়ি রাস্তায় দেখেছেন ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকে, মানুষ যায় না কিনতে, কারণ মানুষ এখন দেশি পেঁয়াজ কেনে, কারণ জনগণ বুঝে গেছে যে বাংলাদেশকে ধ্বংস করার মিশনে নেমেছে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার এই প্রেসক্রিপশন আওয়ামী লীগ বাস্তবায়ন শুরু করেছে। আর এটা ওনারা বলছে এই 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 আন্দোলন নাকি সারা ফেলে নাই, এই আন্দোলনের আঘাত এতটাই কড়া যে বাংলাদেশের প্রধানমন্ত্রী অবৈদুল কাদের হাসান মাহমুদ এমন কেউ নেই যে এটা নিয়ে এখন বক্তব্য দিচ্ছে না। কারণটা কি? কারণটা জায়গা মতো আঘাত লেগেছে। এবং কালকে আপনারা দেখেছেন মোদি সরকারের মুখপাত্র স্পোকসম্যান, সেও বাধ্য হয়েছে এই ইস্যুতে বক্তব্য দিতে। সকল আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বারবার বের হচ্ছে যে হঠাৎ ঢাকায় ইন্ডিয়া খেদাও আন্দোলন, এমনি এমনি চাপ তৈরি না হলে কেন এই ইস্যুতে কথা বলবে তারা? অ্যাভয়েড করতো। অনেক ইস্যু তো ইন্ডিয়া নিয়ে বাংলাদেশে হয়, সেগুলো নিয়ে তো মিডিয়া আসে না, কথা বলে না, হঠাৎ করে কেন হলো? আরেকটি বিষয় আমাদের আবুল কালাম ভাই তুলে ধরেছেন যে বাংলাদেশে নাকি আওয়ামী লীগ জান্নাত বানিয়ে দিয়েছে, এখানে গরিব লোক নাই, কিচ্ছু নাই, খুব শান্তিতে আছে। এই যে দেখুন এটা কয়দিন আগের 17 মার্চের খবর, যে কি বলছে এটা যুগান্তর, পুষ্টিকর খাবার পায় না দেশের 12.5 কোটি মানুষ। এই যে দেখুন আবুল কালাম ভাই, যুগান্তরের খবর। আরেকটা খবর দেখাই আপনারে, দৈনিক নয়া দিগন্ত, এটা হচ্ছে আপনার 24শে জানুয়ারি, দেশে শতকরা 42 জন মানুষ গরিব, এই যে দেখুন নয়া দিগন্ত। আর আপনারা বলছেন দেশে নাকি গরিব নাই, ফকির নাই, কিচ্ছু নাই, এই জন্য আমি ওই হাসান মাহমুদ এটা বারবার বলি যে বাংলাদেশ থেকে নাকি এরা ফকিরকে উচ্ছেদ করেছে। তো হাসান মাহমুদ সাহেবকে আমি মাঝে মাঝে বলি যে আপনি দয়া করে একটু ওই যে আজিমপুর কবরস্থানে একটা মসজিদ আছে, ওই মসজিদে শুক্রবারে নামাজ পড়িয়েন, নামাজ পড়ে আপনি যদি ওখানে 1 ঘন্টার মধ্যে বের হতে পারেন তাহলে আমি সেদিন বলবো কথা। মানে ফকিরের চাপে 1 ঘন্টা লাগবে ওনাকে ওই মসজিদ থেকে বের হতে, এত ফকিরের ভিড় ওই আজিমপুর কবরস্থানের মসজিদে, প্রত্যেকটা মসজিদেই একই অবস্থা। তো যাই হোক, ফকিরদের আমরা অসম্মান করি না, কিন্তু বাংলাদেশের বাস্তবতা এটাই যে আজকে এই দেশে কি পরিমাণ মানুষ গরিব, অর্থ কষ্টে আছে, একবেলা খাইতো আরেক বেলা খেতে পারে না, আর আওয়ামী লীগ চাপাবাজি করে তারা নাকি দেশটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। তো এর চাইতে যাহা মিথ্যাচার কি হতে পারে বলুন? উন্নয়নের শিখরে বাংলাদেশ, লজ্জা হওয়া উচিত আওয়ামী লীগের নেতাদের। সারা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন ঘন্টার পরে ঘন্টা লোডশেডিং, বিদ্যুৎ নাই, গ্রামে খোঁজ নিয়ে দেখলাম, আমি নিজে এবার গ্রামে যাই নাই, মানে এক টানা 6 ঘন্টা পর্যন্ত লোডশেডিং, ঠাকুরগাঁয়ে বাসা আমার, খোঁজ নিয়ে দেখুন প্রত্যেকটা জেলার অবস্থা একই, গরমে মানুষের অবস্থা নাস্তানাবুদ, কৃষকরা তাদের সেচের জমিতে মানে ইয়া দিতে পারছে না, মানে পানি দিতে পারছে না বিদ্যুতের অভাবে। তো যাই হোক, পরিশেষে একটা ইস্যু দিয়ে শেষ করবো, এই যে কুকি চিন,
কুকিজের নিয়ে অলরেডি অনেক কথা হচ্ছে, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত অ্যালার্মিং, বিপজ্জনক, ডেঞ্জারাস, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আওয়ামী সরকার এই ইস্যুটাকে কেন জানি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের ভিতরে একটা দ্বিমুখী অবস্থান তৈরি হয়েছে। একদিকে আওয়ামী লীগের মুখপাত্র ওবায়দুল কাদের, তিনি বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, মানে এটাকে তারা মানে থোড়াই কেয়ার করছেন, আরেকদিকে আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী তিনি এটাকে খুব অ্যালার্মিং, ডেঞ্জারাস, বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। এবং আপনারা দেখেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, সেনাপ্রধান গত পরশু দিন বান্দরবান সফর করেছেন, সেই বান্দরবানের ভিজিটে গিয়ে সেনাপ্রধান সেখানে মানে অ্যালার্মিং একটা মানে ইয়া দিয়েছেন, যেটা আমাদের দেশের জন্য কি পরিমাণ বিপজ্জনক, বিশেষ করে আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে। কিন্তু আওয়ামী লীগ কেন এই ইস্যুটা এড়িয়ে যেতে চায়, এখানেই বড় একটি রহস্য লুকিয়ে আছে। আরেকটি বিষয় তো ইতিমধ্যে পরিষ্কার, এই কুকি চিন অর্থাৎ কেএনএফ, কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের যে লিডার নাথান বোম, এই নাথান বোম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, সবাই জানেন আপনারা। কিন্তু আজকে আমি প্রশ্ন রাখতে চাই, এই নাথান বোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়ে কোন মাদ্রাসার শিক্ষার্থী হইলে এই আওয়ামী লীগ গুন্ডা পান্ডারা সারা বাংলাদেশে আজকে মিছিল বের করতো মাদ্রাসা নিষিদ্ধের দাবিতে, এটা কি অস্বীকার করতে পারবে? যে মাদ্রাসা থেকে জঙ্গি বের হয়, মাদ্রাসা থেকে শীর্ষ সন্ত্রাসী বের হয়, এই মাদ্রাসা বাংলাদেশে রাখা যাবে না, কিন্তু আওয়ামী লীগ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলে না। কিন্তু আমার প্রশ্নটি আপা এই জায়গায় নয়, যেহেতু এখানে প্রফেসর ডক্টর হাস্তাদ ভাই আছেন, তিনি রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর, আমি প্রশ্ন রাখতে চাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় মিনি ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট মানে ঢাকা বিশ্ববিদ্যালয় 24 ঘন্টা সরকারের সার্ভেলেন্সে থাকে এবং এত পরিমাণ গোয়েন্দা এখানে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অন্য কোন সরকারি বেসরকারি স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে এত সংখ্যক গোয়েন্দা থাকে না। এখন আমার যেটি প্রশ্ন আজকে দেশ এবং জাতির উদ্দেশ্যে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী এরকম একটা সশস্ত্র গোষ্ঠী গড়ে তুললেন, ট্রেনিং দিচ্ছেন সেটার শীর্ষ নেতা, অথচ সরকারের গোয়েন্দারা জানে না, আওয়ামী লীগ জানে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এরকম কেএনএফ অর্থাৎ কুকি চীনের শীর্ষ লিডার, এটা কি হতে পারে? যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যদি শিবির করে, শিবিরের সমর্থকও হয়, মাটির নিচ থেকে তাকে বের করে আনা হয়, তাকে পুলিশে দেওয়া হয়, অথচ এরকম একটা শীর্ষ সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান নেতা নাথান বোম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করেছেন, এই খোঁজ আওয়ামী লীগ তথা সরকারের গোয়েন্দারা জানতেই পারলো না? তাহলে এই যে আমরা জনগণ ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে এই গোয়েন্দাদের বেতন দেই, কি জন্য দেই? প্রশ্ন রাখবো না আমরা, কি জন্য বেতন দেই আপনারাই বলুন। আরেকটি বিষয়, এই ঘটনা অনেকেই বলছেন সরকারের সাজানো, হতেই পারে, অমূলক নয়, কারণ আপনারা দেখেছেন এই ঘটনা ঘটার পরে তারা ব্যাংক লুটপাট করেছে, ব্যাংকে ডাকাতি করেছে, থানায় আক্রমণ করে অস্ত্র লুটপাট করেছে, অসংখ্য ঘটনা ঘটিয়েছে। এই ঘটনাগুলোর মাধ্যমে তারা তাদের শক্তি জানান দিয়েছে, তাদের শক্তির যে স্টামিনা সেটা জানান দিয়েছে, এবং এটা তো একদিনে তৈরি হয় নাই, একদিনে গড়ে ওঠে নাই, দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে, দীর্ঘদিন ধরে তারা শক্তি সঞ্চয় করেছে। সরকারের কাছে এই তথ্য ছিল না, তাহলে সরকারের গোয়েন্দাদের কাজ কি, কি কাজ তাদের বলুন? আজকে আমরা এটা শুনতে পাচ্ছি, কয়েকদিন সম্ভবত কালকে না পরশুর খবর, এই ঘটনা ঘটার পরে তার 2 দিন পর এই কেএনএফ অর্থাৎ কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের আরেক শীর্ষ নেতা, তাকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। খবরটি দেখুন, তার নিজ বাসভবন অর্থাৎ বান্দরবানের তার বাড়ি থেকে আটক করা হয়েছে। এখানেই সব যেতে বড় একটি খটকা লাগার বিষয়, যে এরকম একটা আলোচিত ঘটনা, ব্যাংকে লুটপাট হয়েছে, ব্যাংকে ডাকাতি হলো, মানে এরকম ব্যাংক ম্যানেজার কে অপহরণ করা হলো, এর 2 দিন পরে এই কেএনএফ কুকি চীনের শীর্ষ আরেক নেতা বাসায় অবস্থান করে কিভাবে, আপনারাই বলুন, তাকে বাসা থেকে আটক করা হয়েছে, মানে বাসায় কি অবস্থান করতে পারে? তার তো আত্মগোপনে চলে যাওয়ার কথা, হারিয়ে যাওয়ার কথা, মানে পুলিশ র‍্যাব কিংবা মানে সরকারের গোয়েন্দা সংস্থা তাকে যাতে খুঁজে না পাই, কিন্তু তাকে বাসা থেকে আটক করা হয়েছে, খবর পড়েন সব পত্রিকায় আছে, র‍্যাব তাকে আটক করেছে তার নিজ বাসভবন থেকে। তার মানে এটি যে সরকারের সাজানো পরিকল্পিত ঘটনা, এটি পানির মতো পরিষ্কার। এবং আমি কালকে কালকে খোঁজ নিলাম, এই যে নাথান বোম কুকি চীনের প্রধান, সে নাকি মিজোরাম রাজ্যে, ভারতের মিজোরাম রাজ্যে রয়েছে এখন। এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি বলবো ভারত যদি আওয়ামী লীগের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের উচিত ভারতকে বলা যে আপনারা অতি দ্রুত এই নাথান বোমকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেন, তুলে দেন, দেয় কিনা দেখেন আপনাদের বন্ধু রাষ্ট্র। এখানে আসল রহস্যটি লুকিয়ে আছে ভাই, শেষ করবেন, সন্ত্রাসীদের পেলে এই দেশকে আপনারা যে চরম হুমকির মধ্যে ফেলে দিয়েছেন, জনগণ সেটি ধরে ফেলেছে, সুতরাং আর পার পাবেন না।
জনগণকে বোকা বানিয়ে এতদিন অনেক কিছু খাওয়াইছেন, আর সামনে খাওয়াতে পারবেন না আবুল কালাম ভাই, আর সুযোগ নেই। যাই হোক, দর্শকের একটি প্রশ্ন ছিল আমার প্রতি, সেটা দিয়ে শেষ করব। সেই দর্শক মানে একটি প্রশ্ন করেছিলেন যে আমাদের এই আন্দোলন সফল হচ্ছে না, দীর্ঘদিন ধরে আন্দোলন করছে 13 সাল থেকে। হ্যাঁ, আমাদের এই আন্দোলন চলছে 13 সাল থেকে নয়, আরো আগে থেকে চলছে, চলবে যতদিন না পর্যন্ত আমরা এই আন্দোলনকে সফল করতে পারি। তবে আমরা এটাও বলছি, আমাদের এই আন্দোলন ব্যর্থ নয়, আমরা পরাজিত নই, আমরা ব্যর্থ নই, কারণ এই আন্দোলন তো চলমান। যুদ্ধের জয় পরাজয় তখনই নির্ধারিত হয় যখন কোনো আন্দোলন শেষ হয় কিংবা কোনো যুদ্ধের শেষ হয়। তা আমাদের এই আন্দোলন তো শেষ হয়নি ভাই, চলছে। আর আওয়ামী লীগ তো শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের পিছনের বড় শক্তি ভারত। আমাদের এই যুদ্ধটা ইন্ডিয়াকে হটানোর, ইন্ডিয়াকে খেদানোর, সুতরাং এটা এতটা সহজ নয়, আমরা জানি, কিন্তু অসম্ভব নয়। ইনশাআল্লাহ ইন্ডিয়ান আগ্রাসন আধিপত্যবাদকে এই ঢাকার মাটি থেকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলছে, চলবে। ধন্যবাদ।